হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেট আইস। আজকে আমি মারিয়া বি রাংরাসিয়ার কিছু মিক্সড কালেকশন দেখাবো, কারণ মানে কোন ড্রেসটা আছে আর কোন ড্রেসটা নাই এটার কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমারও অবস্থা খারাপ, আর আপুরাও অনেক বেশি পাজল হয়ে যায় যে হ্যাঁ কোনটা আছে কোনটা নাই, তো কেউ বুঝতে পারছে না। তো এই কারণে আমি মিক্সড করে একটা ভিডিও করছি যে যেটার যেটা অ্যাভেলেবেল আছে এই ভিডিওটাতে থাকবে, তো এইটা দেখে আপনারা খুব ইজিলি ই করতে পারবেন, ফাইনাল করতে পারবেন যে যেটা অর্ডার করতে চাচ্ছেন। হ্যাঁ, তো আমি স্টার্ট করি ড্রেস দেখানো। এটা হচ্ছে মারিয়া বি ড্রেস। হ্যাঁ, এই ড্রেসটা দেখাবো। হ্যাঁ, এই ড্রেসটা দেখাবো। এই ড্রেসটার কম্বিনেশনটা খুবই সুন্দর একটা কম্বিনেশন। আমি একটু ফার্স্ট দেখাবো আজকে, বিকজ অফ এই ড্রেসগুলো তো অলরেডি ডিটেল ভিডিও আছে, তাই না? এই যে এটা হচ্ছে কি ড্রেসটা, এটা ফ্রন্ট পার্টটা থাকবে। হ্যাঁ, এটা ফ্রন্ট পার্টে এরকম গোল্ডেন কালারের মধ্যে অ্যাম্বোস করা আছে, গোল্ডেন কালারের অ্যাম্বোস করা আছে। এগুলো কিন্তু প্রিন্ট না, এগুলো অ্যাম্বোস করা, আর নিচে এরকম ব্ল্যাক কালারের একটা পার্ট থাকবে, ঠিক আছে? এগুলোর লেন্থ মোটামুটি 47 থেকে 48 ইঞ্চ হয়ে যাবে। হ্যাঁ, তো এবার হচ্ছে কি এটা ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা হচ্ছে কি ফুললি ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ, আর এগুলো হচ্ছে পাকিস্তানি লনের মধ্যে, এগুলো কিন্তু কোনো ইন্ডিয়ান ড্রেস না। হ্যাঁ, যেটা যদি আমি যদিও এখনও ইন্ডিয়ান কপি সেল করি নাই, যদি আমি যখন আমি ইন্ডিয়ান ড্রেস আনবো তখন কিন্তু আমি বলে দিব যে কোনটা, মানে ড্রেস দেখানোর আগে মেনশন করে দিব। হ্যাঁ, এগুলো হচ্ছে সবই পাকিস্তানি লনের উপরে ডিটো, মাস্টার কপি বা ডিটো যে যেটা বলতে চান। এটা থাকবে স্লিপসটা। হ্যাঁ, এটা হচ্ছে স্লিপসটা। স্লিপসটা হচ্ছে গিয়ে খুবই ভাইব্রান্ট একটা হট পিঙ্কের কম্বিনেশনে। আচ্ছা, এটার সাথে এখন আমি দেখিয়ে দিই, এটার সাথে দুইটা প্যানেল আছে। এই যে এই প্যানেলটা টিস্যু কাপড়ের মধ্যে, এই প্যানেলটা বসবে ড্রেসের ফ্রন্টে, এই যে এরকম করে এখানে দেখা যাচ্ছে যে প্যানেলটা, এটাই হচ্ছে সেই প্যানেলটা। হ্যাঁ, এটা থাকবে ড্রেসের ফ্রন্টে আর এটা থাকবে ড্রেসের নিচে, ঠিক আছে? আচ্ছা, এটা থাকবে ড্রেসের নিচে। হ্যাঁ, এই যে এই এই যে এই প্যানেলটা থাকবে ড্রেসের নিচে, বা তোমরা চাইলে স্লিপসও ইউজ করতে পারো, যে যেভাবে ইউজ করতে চাও, ঠিক আছে? তো এই হলো গিয়ে ড্রেসটা, এটা হলো গিয়ে প্যান্টের কাপড়টা। প্যান্টের কাপড়টা হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করা। হ্যাঁ, একটা অলিভ কালারের ডিজিটাল প্রিন্ট করা। আর এটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্টের দোপাট্টা। হ্যাঁ, ব্ল্যাকের আর অফ হোয়াইটের কম্বিনেশনে দোপাট্টাটা। তো এটার প্রাইস হচ্ছে গিয়ে 2800 টাকা। যার যার পছন্দ হয় একটা স্ক্রিনশট নিয়ে নাও পছন্দ অনুযায়ী, ঠিক আছে? এটা কোড হচ্ছে 506। ওকে, এই ড্রেসটা আমি রেখে দিই। আচ্ছা, এবার একটা হোয়াইট কালারের ড্রেস দেখাই। এগুলো কিন্তু সবই পাকিস্তানি ডিটো। হ্যাঁ, এগুলো কিন্তু সবই পাকিস্তানি ডিটো, কোনটাই কিন্তু আচ্ছা, এই ড্রেসটাতে একটু প্রবলেম আছে, সো এইটা বেটার আমি না দেখাই। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস, নেক্সট যে ড্রেসটা, এই ড্রেসটা অত্যন্ত সুন্দর একটা ড্রেস, খুবই শুভ্র একটা কম্বিনেশনের ড্রেস। এটা হচ্ছে কি ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, ফ্রন্ট পার্টের যেই
কাজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল এমব্রয়ডারি করা, হ্যাঁ, আর শেডের মধ্যে উপরে হচ্ছে গিয়ে একটা সি গ্রিন টাইপের আর নিচে হচ্ছে গিয়ে গোল্ডিশ টাইপের, হ্যাঁ। তো এই কাজটা পুরাটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক। এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা কিন্তু এম্বোস করা আছে হোয়াইটের সাথে হোয়াইট কালার দিয়ে, ঠিক আছে। কতটুকু মানে বুঝতে পারছো তোমরা আমি জানি না, বাট ইটস ভেরি নাইস। আর নিচের জাস্ট কার্টওয়ার্ক প্যানেলটা দেখো, নিচের জাস্ট কার্টওয়ার্ক প্যানেলটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কত সুন্দর এই কার্টওয়ার্ক প্যানেলটা। এই প্যানেলটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে বসবে, আর একটা স্লিপসটা দেখো, স্লিপসটা হচ্ছে গিয়ে একদম কিসের মধ্যে কি বলে এটাকে, স্লিপসটা হচ্ছে গিয়ে শিফনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই যে কাছে থেকে দেখো তোমরা, এরকম ফ্লাওয়ার করা আছে আর নিচে হচ্ছে গিয়ে প্যানেল করা আছে, ঠিক আছে। এটা হলো কি এটার স্লিপসটা, এটার মেইন বিউটি হচ্ছে গিয়ে এটার স্লিপস, এটার মেইন বিউটি হচ্ছে গিয়ে এটার স্লিপস। এই যে এখানে ভাগ ভাগ করা আছে, ওরা কিন্তু সুন্দর করে সেলাই করে দিয়ে ভাগ ভাগ করে দিচ্ছে যে কতটুকু কোন পোর্শনে আসবে, ঠিক আছে। আর এখানে এক্সট্রা একটা ফ্লাওয়ার থাকছে, ওটা কিন্তু তোমরা ফ্রন্টে, বুকের যে ফ্রন্ট পার্টে, এই ফ্রন্ট পার্টে বসিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এই হলো গিয়ে এটা স্লিপস, বিউটিফুল স্লিপস। আর এবার দোপাট্টাটা দেখাই না, দোপাট্টাটা হচ্ছে শিফনের মধ্যে, দোপাট্টাটা অনেক সুন্দর শিফনের মধ্যে একদম ফ্লোরাল প্রিন্ট করা, দুই তিনটা কালার মিক্স করে, ঠিক আছে। ওকে, তো এই হলো কি ফুল ড্রেসটা, যার যা পছন্দ হচ্ছে সুন্দর করে একটা স্ক্রিনশট। আচ্ছা, এটা ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা স্লিপস তো এটা গেল, আমি জাস্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিই যেহেতু ব্যাক পার্টটা দেখানো হয়নি। ব্যাক পার্টটা হচ্ছে গিয়ে ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ব্যাক পার্টটা দুইটা শেডের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা। তো ঠিক আছে, আমি ড্রেসটা রেখে দিই। এই ড্রেসটা দেখাবো আজকে, এই ড্রেসটা একটা আপু নিয়েছিল, তো কয়েকজন আপুই নিয়েছিল, তো ওই আপুটার রিভিউটা আমি পোস্ট করেছি পেজে। উনি তো একদম ফিদা হয়ে গেছে, কারণ এটার কালারটা আসলে মানে ভিডিওর থেকে আই গেস ইসে অনেক বেশি সুন্দর, ফিজিক্যালি অনেক বেশি সুন্দর এটার ভিডিওর থেকে। এটা ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা কিন্তু সেম, এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টের নিচে এরকম হোয়াইট কালারের মধ্যে একটা পার্ট থাকবে, আর ফুল ফুল বডিটা হচ্ছে গিয়ে প্রিন্ট করা প্লাস সেলফ প্রিন্ট করা আছে, হ্যাঁ। ফুল বডিটা হচ্ছে প্রিন্টেড, আচ্ছা। আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিই, যে আমি যে বলেছিলাম যে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দুটাই কিন্তু সেম। তো এটার খুব সুন্দর একটা ইয়োগ আছে, আর স্লিপসটা খুবই মারাত্মক সুন্দর, হ্যাঁ। এই যে এটা হচ্ছে গিয়ে এই এমব্রয়ডারি প্যাচটা, এটা ফ্রন্টে বসবে, হ্যাঁ, অফ হোয়াইট আর পিঙ্ক কালারের মধ্যে এটা ফ্রন্টে বসবে। আর হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা, ঠিক আছে, কন্ট্রাস্টের মধ্যে প্যান্টের কাপড়। এবার দেখিয়ে দিই এটার স্লিপসটা, জাস্ট স্লিপসটা তোমরা দেখো কত সুন্দর একটা স্লিপস, একদম হেভি এমব্রয়ডারি করা একটা স্লিপস, ঠিক আছে। এই যে কার্টওয়ার্ক করা আছে এখানে, হেভি এমব্রয়ডারি করা একটা স্লিপস। তো আর স্লিপসের ফ্রন্টে কিন্তু এরকম সিলভার কালারের পার করা আছে,
তো এবার এটা দোপাট্টাটা দেখিয়ে দিই, দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর। এই যে এটা হলো গিয়ে দোপাট্টাটা, ব্লু মেরুন অফ হোয়াইট হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর একটা দোপাট্টা। এই হলো গিয়ে ফুল ড্রেসটা, ঠিক আছে। তো এইবার কি দেখাবো, এই ড্রেসটা দেখাবো মারিয়া দি। এই যে এটা হচ্ছে কি ফ্রন্ট পার্টটা অফ হোয়াইটের মধ্যে, এই পোর্শনটা হচ্ছে কি এমব্রয়ডারি করা। হ্যাঁ, আর গোল্ডেন কালারের যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি সেলফ অ্যাম্বস করা, ঠিক আছে। এগুলো হচ্ছে সেলফ অ্যাম্বস করা। আর এই যে স্লিপসের পোর্শনটা আসবে নিচে থেকে। আচ্ছা, আমি ব্যাক পার্টের স্লিপসের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টের নিচে এরকম হট পিঙ্ক কালারের একটা পার করা থাকবে। হ্যাঁ, ব্যাক পার্টটা কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট করা, ব্যাক পার্টটা ফুললি ডিজিটাল প্রিন্ট করা। আবার স্লিপসটা কিন্তু সেলফ অ্যাম্বস করা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা। এটার সাথে খুব সুন্দর সুন্দর প্যানেল আছে, আর ফ্রন্টের যে কাজটা, এই কাজটা কিন্তু খুব সুন্দর, তাই না? এই যে এখানে যেই হট পিঙ্ক কালারের যেই এমব্রয়ডারিটা করা আছে, এই এমব্রয়ডারিটা খুব সুন্দর। আচ্ছা, এবার এটা থাকবে ড্রেসের নিচে। হ্যাঁ, এই টিস্যুর মধ্যে এই এমব্রয়ডারি করাটা, এই এমব্রয়ডারি প্যাচটা থাকবে ড্রেসের নিচে। ওকে, আর আরেকটা এমব্রয়ডারি প্যাচ দেওয়া আছে, এই এমব্রয়ডারি প্যাচটা থাকবে স্লিপসে, ঠিক আছে। এই এমব্রয়ডারি প্যাচটা থাকবে স্লিপসে, আর ওইটা থাকবে ড্রেসের নিচে। দুইটা এমব্রয়ডারি প্যাচ দেওয়া আছে। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টটা হচ্ছে অ্যাম্বস করা। হ্যাঁ, ক্রিম কালারের মধ্যে, এটা কিন্তু কালারটা হোয়াইট না, এটার কালারটা হচ্ছে ক্রিম কালার। হ্যাঁ, ক্রিম কালারের মধ্যে গোল্ডেন কালারের অ্যাম্বস করা। এবার এটা দোপাট্টাটা দেখিয়ে দিই। দোপাট্টাটা হচ্ছে অনেক নাইস নেটের মধ্যে দোপাট্টা, এবং ফুল দোপাট্টাটা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে ভাইব্রেন্ট পিঙ্ক কালার দিয়ে এমব্রয়ডারি করা। এটা হলো গিয়ে দোপাট্টা, ঠিক আছে। এই হলো ফুল ড্রেসটা। কার কার পছন্দ হচ্ছে এই সুন্দর ড্রেসটা? তো আমি এবার এটা শুরু করি না, আচ্ছা এবার এই ড্রেসটা দেখাবো। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস, অ্যাশি ব্লু টাইপের একটা ড্রেস। হ্যাঁ, অ্যাশ কালারের মধ্যে হোয়াইটের অ্যাম্বস করা, আর এই যে ফ্রন্টের এই কাজটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা। হ্যাঁ, এই কাজটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা, এটা কিন্তু প্রিন্ট না। এটা কিন্তু প্রিন্ট না। তো আচ্ছা, এটা কিন্তু প্রিন্ট না। তো এটার নিচে, ড্রেসের নিচে আসবে এই সুন্দর প্যানেলটা। ড্রেসের নিচে এই প্যানেলটা থাকবে। হ্যাঁ, এই প্যানেলটাকে কিন্তু তোমরা ঝুলিয়ে বসাবা। হ্যাঁ, ঝুলিয়ে বসালে তখন জিনিসটা দেখতে খুবই ভালো লাগবে।
আর আরেকটা প্যানেল আছে, সেটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিপসের জন্য। এই প্যানেলটা ড্রেসের স্লিপসের জন্য। তো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা। প্যান্টের কাপড়টাও কিন্তু অনেক সুন্দর, এটার মধ্যে হোয়াইট কালারের মধ্যে হোয়াইটের অ্যাম্বশ করা আছে। আর এইবার দেখাই এটার দোপাট্টাটা, দোপাট্টাটা তো আরো সুন্দর। এটা হচ্ছে কি এটার দোপাট্টাটা, খুবই সুন্দর ভাইব্রেন্ট একটা দোপাট্টা। যেহেতু ড্রেসটাকে ওরা একটু লাইট কালার দিয়েছে, তো এই জন্য দোপাট্টাটাকে হচ্ছে কি ওরা খুবই ভাইব্রেন্ট একটা কালার করেছে। আচ্ছা, এটা কিন্তু পাকিস্তানি ভার্সন, হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন আছে। ইন্ডিয়ানের সাথে কিন্তু এটা তুলনা করলে চলবে না, আর যেটা ইন্ডিয়ান হবে আমি সেটা কিন্তু বলেই দিব। আর এই মানে এগুলো হচ্ছে কি পাকিস্তানি লনের মধ্যে ড্রেস। হ্যাঁ, এটা হচ্ছে কি এটার ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, ফ্রন্ট পার্টটা কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে এই যে এই ফ্লাওয়ারগুলো কিন্তু অ্যাম্বস করা। হ্যাঁ হ্যাঁ, এই ফ্লাওয়ারগুলো হচ্ছে কি অ্যাম্বস করা। নিচে ব্ল্যাক কালারের একটা পার্ট থাকবে ড্রেসের নিচে, স্লিপসটাও আসবে ব্ল্যাকের মধ্যে। এই যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, আর স্লিপসটা দেখাই আমি। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, ফ্রন্টে কিন্তু ফ্রন্টে আর ব্যাকে কিন্তু কিছু এমব্রয়ডারি প্যাচ আছে। তো তোমরা চাইলে কিন্তু এই যে এই পোর্শনটাকে ব্যাকে দিতে পারো। বেসিক্যালি আই গেস এটা ব্যাকেই হবে, ঠিক আছে। তো দেখিয়ে দিই, প্রিন্ট যেহেতু একই, পোর্শনটাকে তোমরা ব্যাকে দিলে এটার মধ্যে কিছু এমব্রয়ডারি প্যাচ আছে। তো এই যে এই সুন্দর এমব্রয়ডারি প্যাচটা ড্রেসের নিচে বসবে। হ্যাঁ, টিস্যু কাপড়ের মধ্যে সুন্দর এই এমব্রয়ডারি প্যাচটা, অনেক ফরাট একটা প্যাচ আছে, এই প্যাচটা ড্রেসের নিচে বসবে। আরেকটা প্যাচ আছে ড্রেসের ফ্রন্টের জন্য, এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারির সাথে এই পোর্শনগুলো সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা, ঠিক আছে, এরকম করে বসবে। দেখো লুকটাই কত গর্জিয়াস হয়ে আছে। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টটা কিন্তু অফ হোয়াইট যে কালারটা সেই কালারের মধ্যে ক্রিম কালার আই গেস। হ্যাঁ, ক্রিম কালারের মধ্যে গোল্ডেন কালারের অ্যাম্বশ করা আছে। আর এবার দোপাট্টাটা দেখাই, দোপাট্টাটা অনেক সুন্দর, দোপাট্টাটা একদম ফুললি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা একটা দোপাট্টা। এই যে দেখো ফুললি এমব্রয়ডারি করা একটা দোপাট্টাই, যে এমব্রয়ডারির পরে যেই ওনার যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে তোমরা কেটে নিবা। ফুললি এমব্রয়ডারি করা একটা দোপাট্টা,
হলো গিয়ে ফুল ড্রেসটা। লাস্ট আরেকটা ড্রেস দেখাবো, এটা হচ্ছে গিয়ে একটা অ্যাপেল গ্রিন কালারের মধ্যে, বা লেমন কালার যে যেটা বলতে চাও। হ্যাঁ, কালারটা কিন্তু খুব অনেক নাইস, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট কালারের সাথে যে এমব্রয়ডারির যে ফিনিশিংগুলো আছে সেগুলো খুবই 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 সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটাই, যত যত কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ এগুলো সব কিন্তু এমব্রয়ডারি করা। আর সাথে হচ্ছে গিয়ে ফুল কাপ, মানে ফুল ড্রেসে কিন্তু হচ্ছে গিয়ে সেলফ প্রিন্ট করা আছে। হ্যাঁ, ফুল ড্রেসে কিন্তু সেলফ প্রিন্ট করা আছে। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক পার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা, মানে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। একটা লাইট লেমন ইয়েলো টাইপের লেমন কালারের সাথে মানে ভাইব্রেন্ট রেড টেড সব কিছু দিয়ে খুবই সুন্দর করা। আর এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা, স্লিপসের পোর্শনটাও কিন্তু খুবই কালারফুল, তাই না? এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে প্যান্টটা। হ্যাঁ, প্যান্টটাও কিন্তু সেলফ প্রিন্ট করা আছে। আর এটা হচ্ছে গিয়ে সুন্দর দোপাট্টাটা, দোপাট্টাটা কিন্তু ফুললি প্রিন্ট করা, এবং পাশে হচ্ছে খুবই বড় করে রেড কালার মেরুনিশ রয়েছে, যেটা সেটার হচ্ছে গিয়ে একটা বর্ডার করা আছে। হ্যাঁ, তো এই ছিল আজকের মিক্সড কালেকশন। যার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আমাকে হচ্ছে গিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করো, আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।